আবার যদি ভোট লুট করতে আসে তাহলে পায়ে হেঁটে ফিরে যাবে ওরা, যাবে পায়ে হেঁটে? এখন মিডিয়া পট করে লিখে দেবে যে এরা ডেপুটেশন দিতে গেছিল, বলেছে পঞ্চায়েতের ভোট লুট করতে যদি কেউ আসে তাহলে পায়ে হেঁটে যাবে না, অ্যাম্বুলেন্সে যাবে। এরা এখনই লিখে দেবে, আমাদের জন্য করতে হবে। কিন্তু এইটা লিখবে না যে ভোট লুট করতে এসেছিল বলে অ্যাম্বুলেন্সে গেছে। আরে যেটা ওদের করার কথা মিডিয়া, যেটা পুলিশের করার কথা, যে ভোট লুট করতে এলে পুলিশের গাড়িতে পিছন ফেলে আর মারতে মারতে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়ার কথা, সেটা যখন খেটে খাওয়া মানুষকে নিজেদেরকে করতে হয় তখন তারা অ্যাম্বুলেন্সে যাবে না, চার চাকাতে যাবে না, দু চাকাতে যাবে না, কাঁধে যাবে না, কিসে যাবে? আমরা দায়িত্ব নিতে পারব না, যে দায়িত্ব ভিডিও নেবে না, যে দায়িত্ব নির্বাচন কমিশন নেবে না, যে দায়িত্ব পুলিশ নেবে না, যে দায়িত্ব মিডিয়া নেবে না, যে দায়িত্ব তৃণমূল বা বিজেপি নেবে না, সেই দায়িত্ব গরিব খেটে খাওয়া মানুষকে নিতে হবে। নিজেদের বুককে আমাদেরকে আগলে দিতে হবে, ভোট করাতে হবে, আর গরিব খেটে খাওয়া মানুষের বাড়ির দাওয়াতে আমাদেরকে আরো যেতে হবে। অনেক যাওয়া আমাদের বাকি আছে, কিন্তু কাকসা গোটা পশ্চিম বর্ধমানকে শেখাচ্ছে, কাকসা গোটা পশ্চিমবঙ্গকে শেখাচ্ছে যে মানুষের দাওয়ায় পৌঁছালে মানুষ ঝান্ডা হাতে বিডিওর ঘাম ছুটিয়ে দেবার জন্য বিডিও অফিসের বাইরে লাগাতার অবস্থানে বসে থাকতে পারে। তাই এই লড়াই, এই রসদ, এই অপরিজন নিয়ে আপনাদেরকে নিজেদের দাবি ছিনিয়ে নিয়ে যাবার জন্যই, শুধুমাত্র আজকের অবস্থান নয়, সামনে পঞ্চায়েতের ভোট এখন থেকে কাজ শুরু করে দিতে হবে। প্রচার, মানুষের পাড়াতে যাওয়া, গঞ্জায় যাওয়া, বাড়ি উঠোনে বসা, কথা বলা, আপনার সমস্যা কি, এই সমস্যার কারণ কি, এই সমস্যার সমাধান কি করে হতে পারে, আর সামনে কারা দাঁড়িয়ে থাকবে? মাথা ফাটলে আমাদের ফাটবে, প্রাণ গেলে আমাদের যাবে, জেল খাটতে হলে আমরা জেল খাটবো। আবার যে বলেছে কি বলেনি, অন ক্যামেরা বলেছে তো, মিডিয়া বলবে না, টিকি বাঁধা আছে। এই অনুব্রত বলেছে তো যে যে আমাদেরকে ভোট দেবে না মানে তৃণমূলকে তার বাড়িতে বোমা মারো। কারো বুকের পাটা ছিল ওর বিরুদ্ধে কোথাও অভিযোগ করার? ছিল না তো বুকের পাটা? দেখুন, গরু চুরিতে তিহার জেল নিয়ে যাচ্ছিল, নিজের দলের লোক কি বলেছিল যে আমাকে শুধু দূর থেকে বলেছিল যে তোর গলাটা টিপে দেবো, 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে নিয়ে, তাই ভয় পাবে না। অনুব্রত যদি কাউকে বলেছে যে গলা টিপে দিব, বলেছে শুধু গলা টিপে দিব, তার বিরুদ্ধে অভিযোগ করলে ওকেও 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে। অনুব্রত নিজেও জানায়নি যে আমাকে জামিন দিয়ে দিন, আমাকে জামিন দিয়ে দিন, আর কারোর জন্য বলেন, বলেছে হ্যাঁ আমার বিরুদ্ধে অভিযোগ, আমি বলছি যে হ্যাঁ এটা আমার বিরুদ্ধে অভিযোগ, তাকে 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে। তাই গোটা কাঁকসা জুড়ে তৃণমূল, বিজেপি, দু নম্বরি, ঠিকাদার, গুন্ডা, রেপিস্ট, মার্ডারার, মাতার যে যেখানে আছে পকেট মার, তারা যদি কেউ কাউকে হুমকি দিচ্ছে, দল বেঁধে কাগজ জেরক্স করে থানাতে থানাতে এফআইআর করুন, আর পুলিশের ধর দেখবো কটা গুন্ডাকে অনুব্রতর মতন জেলে নিয়ে যাচ্ছে। বাঁচাতে চাইছে এদের, বাঁচাতে চাইছে এদের, কি দরকার এদেরকে বাঁচানো? কিসের এত পিড়ি? পুলিশের আর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের আর পঞ্চায়েতের অফিসের লোকগুলোর সঙ্গে তৃণমূল বিজেপি কিসের এত পিড়ি? তাদের পুলিশের বেতন ছিল নাকি? এই ঝান্ডা সরকারটা পশ্চিমবঙ্গে আসার আগে আগে লোকের মেয়ের বিয়ে দিত না পুলিশের সাথে, বেতন কম ছিল, হয়তো কিছু চাকরি পাইনি তাই পুলিশের চাকরি করতে গেছে। আমি পুলিশ অফিসারদেরকে, সমস্ত স্তরের পুলিশদেরকে আমি শ্রদ্ধা করি এবং আমি তাদেরকে ভালোবাসি, আছে অন্যরকমের শ্রদ্ধা, তার কারণও আছে, দেখেছি চোখের সামনে, দুর্নীতির বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে, কয়লা বালি মাফিয়াদের বিরুদ্ধে এই আসানসোল হে বর্ধমান জুড়ে এদের এক সময়ের কাজ দেখে আমরাও দেখেছি,
পাড়া পুলিশে দয়া করেছে না, যোগ্যতা সম্মান করেছে, প্রাপ্য সম্মান দিয়েছে, যেটা প্রয়োজন সেটা করেছে, এইটাই ছিল দাবি। বিয়ে হচ্ছিল না, এখন লোকে বলছে পুলিশ ছাড়া বিয়ে করবো। রজ্জুতে যদি সর্পগ্রাম হয়ে যায় তো মুশকিল আছে, সাপ পাত দড়ির মধ্যে পার্থক্য করার চেষ্টা করব। একটা ছেলে বলেছে বন্ধুকে যে আমার ঘুম হচ্ছে না, খাটে শুলেই আমার মনে হচ্ছে কেউ আমার গলা টিপে দিচ্ছে। যে তাহলে তো লাইট জ্বেলে ঘুমা, লাইট জ্বেলেও ঘুমিয়েছে তাও ঘুম হচ্ছে না, চোখে ঘুম এলেই মনে হচ্ছে কেউ গলাটা টিপে দিচ্ছে। বললো তোকে ডাক্তার দেখাতে হবে, আর কোনো উপায় নেই। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার বলেছে যে হ্যাঁ তাহলে তো সমস্যাই বটে, তাহলে তুমি এক কাজ করো, মাসে তোমার 1000 টাকা ভিজিট, আর তোমাকে 10 বার আমার সঙ্গে বসতে হবে। বলছে বাবা রে, রাতে ঘুম আসার জন্য 10,000 টাকা খরচা, 10 মাস ধরে ট্রিটমেন্ট চালাতে হবে। নিয়ে ওই বন্ধুটাকে গিয়ে বলেছে যে শোন না ডাক্তারবাবু বললো 10,000 টাকা খরচা আছে, আর 10 বার আমাকে ডাক্তার ওর সঙ্গে বসতে হবে, তবে আমার এই ভয় কাটবে। তো বন্ধু বললো ঠিক আছে, সন্ধ্যাবেলা আয়। রোল চাউমিনের দোকানে বসেছে, নিয়ে বলেছে একটা 50 টাকা চিকেন আর এগ রোল চাউমিনের, তুই এগ রোলের অর্ডার দিয়ে দে। 50 টাকা নিয়েছে, নিয়ে একটা এগ আর চিকেন রোলের অর্ডার দিয়েছে। নিয়ে খেতে খেতে বলেছে তোর সমস্যা কি বল? বলছে ওই একই সমস্যা, খাটে শুচ্ছি কিন্তু মনে হচ্ছে কেউ আমার গলাটা টিপে দিবে। বললো ঠিক আছে, খাটে শুলে তো ও কোথা থেকে আসবে বলে মনে হচ্ছে? বলছে মনে হচ্ছে কেউ আসবে খাটের চলা থেকে আর গলাটা টিপে দিবে। বললো ঠিক আছে, এক কাজ কর, বিলটা দিয়ে আয়, 50 টাকা রোলটা আমাকে এনে দে, আর কাল সকালে খাটটা আমাকে দিয়ে দিবি, মাটিতে শুবি, খাটের চলা থেকে আর কেউ আসবে না আর গলাও টিপে দিবে না। বন্ধু চিনি যে তৃণমূলের নেতা বলছে ঘর পাবার জন্য আমরা ফিরে তালিকা করছি, তারা আপনার বন্ধু সেটি এগ রোলটাও খেয়ে নিবে, আর আপনি যে খাটে শুচ্ছেন সেই খাটটাও বেঁচে দিবে, সেই খাটটাও বেঁচে দিবে আপনার। বন্ধু চিন্তা শিখুন, যারা নতুন করে তালিকা তৈরি করছে তারা আইবাস করছে, কেন নতুন তালিকা হবে? বিডিও সাহেব ম্যাডামের চোখে ছানি পড়েছে নাকি? পঞ্চায়েতের অফিসে যারা চাকরি করছে তাদের চোখে লেবা হয়েছে নাকি? যে তালিকাগুলো বড় লোকের নাম্বার দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি, বড় লোকের নাম বাদে গরিব লোকের নাম করুন, ফ্রিতে দিলাম আপনাদেরকে, আমাদেরকে বেতন দিতে হবে না, করে দিন। কিন্তু কে করবে? কে এই নীল সাদা রং করে ব্লক ডেভেলপমেন্ট অফিসটা? আচ্ছা হঠাৎ করে তো নীল সাদা রং কেন করছে বলুন তো? এরা বাড়িতে অফিসে ফোন করে দিতে যে আজ আমাদের বাড়ি ফিরতে দেরি হবে, সবাই একসাথে থাকবে, যে দিচ্ছে সে তখন এখানে নাই, আর যদি বলে যে কে দিচ্ছে তো তারা এখানে আছে। কারা দিচ্ছে বাড়িগুলো? কার? আমি বিডিও ম্যাডামকে অসম্মান করছি না, কিন্তু বিডিও ম্যাডাম নিজের বাবা আর মায়ের জমিদারের পয়সা থেকে বাড়ি দিচ্ছেন। আমাদেরই পয়সা,
একটু চুপ 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 করছে এদিক ওদিক, তাদেরকে টাইট দিতে এসছি আমরা। আমার টাকা আমাকে ফেরত দিতে চাচ্ছে তারা, তো আমাকে আমি কিসে সোজা কথা সোজা ভাবে দাও। অফিসের নাম কি? কি নাম অফিসটা? কি নাম অফিসটা? বিডিও অফিস, মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস। ব্লকে ডেভেলপ করবে, ব্লকের মানে ব্লকের মানুষদের ডেভেলপ করবে, ব্লকের মানুষের ডেভেলপ করবে মানে ব্লকের মানুষের উন্নতি করবে। এই অফিসটার নাম টিডিও অফিস নয়, তৃণমূল ডেভেলপমেন্ট অফিস। এই অফিসটা তৃণমূলের উন্নয়ন করার জন্য নয়, আর এই অফিসটা গুন্ডাদের উন্নয়ন করার জন্য নয়, এই অফিসটা গরিব এজেকা মেহনতি মানুষের উন্নয়নের অফিস। যদি কাজ না করতে পারে, আজ বাইরে আছি কাল ভেতরে যাব, কাল ভেতরে যাব। কিন্তু আজ আমরা বলেছি যে আজ আমরা গরিবের ভেলা লাগাতে চাইছি, আর আমরা বলছি গরিবদের হাতে টাকা দিতে হবে, গরিবদের হাতে কাজ দিতে হবে, গরিবের মাথায় ছাদ দিতে হবে। তাহলে যারা একটা কম্বলে ভুলিয়ে দিতে চাইছে, নিজের বাড়ির লক্ষ্মীর জন্য তো সোনার বিস্কুটের পাচারের ব্যবস্থা আছে, আছে না? আর ইয়ে উন লোগো কা খানদানি বিজনেস হ্যায়, বীরেশ্বর মন্ডল হম লোগো কা নেতা বোল রহে থে না কি ঘর মে এসকেলেটর হ্যাঁ কি আপ সিঁড়ি মে চড়িয়ে আর খড়ে রহিয়ে আপ আপনে আপ উপর পাঁচ তলায় চলে যাব। স্টেশন আছে না ধর্মার সিঁড়ি, দেখেছেন তো স্কেলে স্টেশনে আছে, মল গুলোতে আছে, বড় লোকের বাড়ি গুলোতে আছে, নিচে দাঁড়াবে উপরে চলে যাবে। তো ছিল তো টালি চলা, এতগুলো বাড়ি হলো কি করে? তো ভাইগুলো ওদের বাড়ির আশেপাশে যত জমি ছিল লোকে সব ওরে হুম্মাই নিয়ে নিয়েছে, নিজেদের নামে করে নিয়েছে। আচ্ছা আমি চাইলে এখানে আপনার কারো বসত বাড়িটা আমার নামে করে নিতে পারবো? পারবো করে নিতে জোর করে? তাহলে বিএলআরও অফিসকে আপনার হয়ে দাঁড়াতে হবে, যদি আপনার হয়ে দাঁড়ায় তাহলে জোর করে আপনার জমিটা আমি আমার নামে করে দিতে পারবো না। আর যদি আমার হয়ে দাঁড়ায় তাহলে আমি আরামসে নিয়ে নিতে পারবো, আরামসে। তাহলে বিএলআর অফিসগুলো, যে অফিসগুলো জমিকে গরিব লোককে দেবে আর বড় লোকের কাছ থেকে লুটে নিবে, তার কাছ থেকে কেড়ে নেবে, তাহলে বিএলআর অফিসগুলো আজকে দালালের আড্ডায় পরিণত হয়েছে, যেমন আজকে বিডি অফিসগুলো আজকে দালালের আড্ডায় পরিণত হয়েছে। তাহলে ভাইয়ের জমি, ভাইপোর কয়লা, ভাইপের বইয়ের সোনা, আর সালি আদি ঘরবালি ও ওই দিন কাছে গাঁজা আর ড্রাগস পাচারের জন্য গুড়গুড় করে বেড়াচ্ছে। নিজের বাড়ির লক্ষ্মীর জন্য গাদা গাদা টাকা, আর আমার বাড়ির লক্ষ্মীর জন্য ঝোঝরা কাপড়ও হবে না, সেরকম 500 আর 750 টাকা। চাকরি নাই, কাজ নাই, কি মনে হয় আপনার? যারা সিধা হয় না, এরা এরা সিধা হতে চায় কিন্তু ওরা সিধা হতে দিচ্ছে না এদেরকে, এদেরও চাপ আছে, তাই করে তো বিশ্বাস আর সুইসাইড করে নিচ্ছে, তাই তো আইসিডিএস অঙ্গনওয়ারি, তাই তো মিডডে মিলের ভারকাটা আশা কর্মীরা নিজের পছন্দ মতো পার্টিটা রাজনীতি না করতে ভয় পাচ্ছে, যে যাব যদি কাজটা চলে যায়। কেন ভয় পাবেন না? পাবেন না এদেরকে ভয়, নিজের পছন্দ মতো রাজনীতিটা করার আপনার অধিকার আছে, আর নিজের পছন্দ মতো লোককে ভোটটা দেওয়ারও অধিকার আপনার আছে, নিজের পছন্দ মতো রাজনৈতিক দলকে পঞ্চায়েতের ভোটে ভোটে দাঁড়ানোর অধিকার আছে, ভোট দেওয়ার অধিকার আছে, ভোটে জিতে প্রধান হওয়ার অধিকার আছে, মেম্বার হওয়ার অধিকার আছে। কিন্তু কারা করছে, কারা দিচ্ছে না করতে? সরকার, এই রাজনৈতিক দলগুলো, এই পার্টিগুলো, এই তৃণমূল, এই বিজেপি, এরা কি প্রয়োজন ছিল? শুভেন্দুর 20 বছর মমতার সঙ্গে ঘুর ঘুর করে আজকে বিজেপি হয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? কি কি মনে হয়?